যারা এই যাকাত গ্রহণ করার উপযুক্ত, মানে কাদেরকে এই যাকাত দেয়া যাবে। এখন আপনি কি আমাদের সেই সব ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা এই যাকাত গ্রহণ করতে পারে? যেসব মানুষ যাকাত নিতে পারবে তাদের বর্ণনা আছে পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 60। এক নম্বর হচ্ছে ফুকারা, মানে যারা গরিব। দুই নম্বর হচ্ছে মাসাকিন, তার মানে অভাবগ্রস্ত। তিন নম্বর হচ্ছে আমিলুন, তার মানে যারা যাকাতের টাকা সংগ্রহ করে থাকে। চার হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে। পাঁচ নম্বর হচ্ছে রিকাব, তার মানে যাকাত দেয়া যায় কোনো বন্দী অথবা দাসকে মুক্ত করার জন্য। ছয় নম্বর হচ্ছে গারেমুন, যারা ঋণগ্রস্ত। সাত নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আপনি যাকাত দিতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলার পথে। আর আট নম্বর হচ্ছে ইবনে সাবিল, তার মানে ভ্রমণকারী। তাহলে পবিত্র কোরআনে এই আট ক্যাটাগরির কথা বলা হয়েছে যারা যাকাত নিতে পারে।